শপথ নিয়ে এই কাজে ঝাঁপিয়ে পড়েছেন আগরতলা পৌর নিগমের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। শনিবার 5 নং ওয়ার্ডের কাউন্সিলর লতা নাথ শ্যামলীবাজার এলাকায় রাস্তা ও ড্রেনের সমস্যা ঘুরে দেখেছেন। ওনার সাথে ছিলেন এসসি মোর্চার সভাপতি টোটন দাস, আগরতলা পৌর নিগমের আধিকারিক এবং পূর্ত দপ্তরের আধিকারিকরাও সেখানে উপস্থিত ছিলেন। বাড়ি বাড়ি গিয়ে মানুষের সমস্যা দেখেছেন, তাদের সাথে কথাও বলেছেন, কিভাবে এই সমস্যার সমাধান করা যায় এ নিয়ে আলোচনা করেছেন। কাউন্সিলর লতা নাথের কাছ থেকে শোনা যাক ওনার ওয়ার্ড এলাকার সমস্যার কথা। সব জায়গাতেই অস্বাস্থ্যকর পরিবেশ, ড্রেনের ভালো অবস্থা খুব খারাপ, রাস্তাঘাটেরও খুব খারাপ। বিগত দিনে সরকার তো আর কিছুই করেনি, আমরা যতটুকু দেখতে পেতে তো সবাইকে সাথে নিয়েই দেখতেছি, কার কী অসুবিধা একদম বাড়িতে গিয়ে তারা জিজ্ঞেস করতেছি, খুব খারাপ ওই অবস্থা। তো এগুলিকে কীভাবে কী করা যায় সবার সহমত নিয়ে আগামী দিনে আমরা করব। ভিরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।